ঐতিহাসিক 7 মার্চ উদযাপন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে ঐতিহাসিক 7 মার্চ পালিত হয়েছে। সকালে 9:30টায় প্রেরণা 71 চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন দপ্তর পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুষ্পমাল্য নিবেদন করব। প্রথমে এই পুষ্পমাল্য নিবেদন ডিডিএলজি মহোদয়, সম্মানিত এডিসি রেভিনিউ, আমাদের নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, আমাদের এডিসি অতিরিক্ত পুলিশ সুপার বিন্দু এবং সম্মানিত জেলা প্রশাসক জনাব মনিরা বেগম মহোদয়ের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরি পুষ্পমাল্য নিবেদন করবেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিকুর রহমান। শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিক দর্শক রয়েছে, আমি সবার আলোচনা শুরু করে গভীর শ্রদ্ধা করে আমি স্মরণ করছি 167 জন যে নির্বাচিত সদস্য ছিলেন পার্লামেন্টে তাদেরকে একত্রিত করে এবং 3 মার্চ সারা দেশে হরতাল আহ্বান করা হয় এবং পাকিস্তান ফ্রিজ করতে না পারে তিনি ওইভাবে আসলে বাহিনী দিয়েছিলেন এবং 1971 ইয়াহিয়া খান তার মন্ত্রিসভা বাতিল করেছেন। এই এটা নাকি ডিক্টেটরশিপ অফ মেজরিটি হবে। তিনি এই ভাষণ দিবস 2023 উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন এবং সেই 1 তারিখের 1 মার্চের সেই অধিবেশন থেকেই রেডিওতে ঘোষণা দেন যে 3 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে না।